আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় বিপর্যয়ে স্থলভাগে আঘাত হানার আগেই ভারতের পৃথক দুটি স্থানে 7 জন নিহত হয়েছে। বিপর্যয়ের প্রভাবে ভারতের মুম্বাইয়ের উত্তর সমুদ্র নেমে 4 কিশোর ডুবে গেছে। এদিকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়া এই ঝড়ের প্রভাবে গুজরাটে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাসে দেয়াল ধসে 3 জন নিহত হয়। অন্যদিকে ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচাতে উপকূলে এলাকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পাকিস্তান। ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মান্দুভি এবং পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।